हेलो स्टूडेंट्स ऑफ क्लास 12 আমরা এইচএস 2021 এর জন্য অর্ধপরিবাহী অধ্যায়ে যেরকম আমরা কিছু ভিডিওতে এমসিকিউ ভিএসএ এবং কিছু নিউমেরিক্যালস এবং ইম্পর্টেন্ট থিওরিটিক্যাল প্রশ্ন যেগুলো 2 মার্কস 3 মার্কস হতে পারে যেরকম আলোচনা করেছি একই ভাবে আমরা ডিজিটাল বর্তনী অধ্যায়ে আলোচনা শুরু করেছিলাম লাস্ট ভিডিওতে সেখানে আমি তোমাদের বলেছিলাম কোন কোন প্রশ্নগুলো 2 মার্কস কিংবা 3 মার্কস 3 মার্কসের চান্স কমই 2 মার্কস কিংবা 1 মার্কসে হতে পারে সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি প্রশ্নগুলো তো এই ভিডিওতে যেটা আমরা আলোচনা করব আগে চ্যাপ্টারের মতই সেটা হচ্ছে কাউন্সিলের মডেল প্রশ্নর মধ্যে কয়েকটা তার বাকিগুলো নেক্সট ভিডিওতে আলোচনা করব আর এইচএস 2015 থেকে 2019 অবধি অর্থাৎ নতুন সিলেবাসে যেটা হয়েছে প্রশ্ন এই ডিজিটাল ইলেকট্রনিক্স থেকে এমসিকিউ কিংবা বিএসএ তো সেটা নিয়ে আলোচনা করব এটা খুব তাড়াতাড়ি আলোচনা করা যাবে কারণ হচ্ছে অর্ধপরিবাহী অধ্যায়ে যেরকম প্রশ্ন প্রচুর আসে এইচএসএ ডিজিটাল বর্তনীতে সেই তুলনায় রেসপেক্টিভলি একটু কম আসে তো আসবে না এরকম কোন ব্যাপার নেই কিন্তু একটু কম আসে মেবি এই বছর বেশি আসতেও পারে তো আমরা প্রথমে মডেল প্রশ্ন থেকে আলোচনা শুরু করি গুটি কয়েকটি প্রশ্ন রয়েছে বেশি নেই তো আরো কয়েকটা মডেল প্রশ্ন রয়েছে কাউন্সিলে সেটা আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব তো ফার্স্ট অফ অল তিনটে যে সেট উচ্চ মাধ্যমিক সংসদ থেকে প্রথমে যেটা দেওয়া ছিল নমুনা প্রশ্নপত্র তার মধ্যে ডিজিটাল থেকে যা প্রশ্ন এসেছে আমি সেগুলো বের করে রেখেছি তো তার মধ্যে একটা প্রশ্ন রয়েছে যে ন্যান্ড গেটের প্রতীক চিহ্ন আঁকতে হবে আর শর্ত সারণী লিখতে হবে বুলিয়ান রাশিমালা লিখতে হবে তো একদম সহজ প্রশ্ন তো এই প্রশ্নের উত্তরে আমরা কি লিখতে পারি যেহেতু বলেছে ন্যান্ড গেট তো ন্যান্ড গেটের ক্ষেত্রে আমরা জানি যে বুলিয়ান রাশিমালা কি হয় আর তার প্রতীক চিহ্নটা কি হবে না ন্যান্ড গেট যেরকম আমরা আঁকা হয় ওইভাবেই আমরা করব শুধুমাত্র এখানে একটা নট গেট থাকবে সেই জন্য এই বাবলটা থাকছে তাহলে এইটাই হচ্ছে ন্যান্ড গেটের প্রতীক চিহ্ন এবং বুলিয়ান রাশিমালা তো এখান থেকে আমরা এর সত্য সারণী যেটা পরীক্ষাতে অনেক সময় জিজ্ঞেস করেছে আর এখানে রয়েছেও যদি আমরা এইগুলো ভ্যালু গুলো বসিয়ে নিই তো ফার্স্ট অফ অল এটা 00 যেহেতু এটা ন্যান্ড গেট তাহলে 1 হবে আর এগুলো সবগুলো কি হবে না এখানে দেখো 01 এ ন্যান্ড গেটে কি হতো 0 সেই জন্য এটা 1 হবে আর এটা হতো কি 0 সেই জন্য 1 হবে আর এই ক্ষেত্রে 1 হতো ন্যান্ড গেটে সেই জন্য এটা 0 হবে যেহেতু ইনভার্সন হয় তো এগুলো আমরা থিওরি ভিডিওতে আলোচনা হয়েছে আমি শুধু জাস্ট মনে করানোর জন্য বললাম তো এটা একটা সেটে ছিল প্রশ্ন তারপরে এই সেটে ডিজিটাল থেকে আর কোনো প্রশ্ন নেই সেকেন্ড সেটে ডিজিটাল ইলেকট্রনিক্স কিংবা ডিজিটাল বর্তনী থেকে যে প্রশ্ন রয়েছে যে নর গেট কি নর গেটকে বিশ্বজনীন গেট কেন বলা হয় আর নর গেটে একটা সত্য সারণী নির্ণয় করো এইটা প্রশ্ন রয়েছে তো নর গেটে সত্য সারণী নির্ণয় করা মানে তার আগে আমাদের প্রতীক চিহ্ন যেহেতু জিজ্ঞেস করেছে তাহলে আমরা দুই ইনপুট নর গেট যদি অঙ্কন করা হয় তাহলে এটা আসবে আর সেকেন্ডলি যেহেতু সত্য সারণীর কথা বলেছে প্রশ্নে তো সেই জন্য আমরা ড্র করে নেব তাহলে এ বি ওয়াই সো 0 0 1 1 0 1 1 তো এটা নর গেট তো 0 0 তে 0 হতো ওটা 1 হবে আর এটা 1 হতো এগুলো 0 হবে আর এটা 1 হতো এটা 0 হবে তার মানে বুঝতেই পারছো যে ইনভার্সনের জন্য কমপ্লিমেন্টের জন্য এই জিনিসটা হয়েছে তো সব দেখো ওয়ান ওয়ান মাসের প্রশ্ন এগুলো ভিএসএ টাইপ প্রশ্নতে আছে কোন ক্ষেত্রে এমসিকিউতেও হতে পারে কোন সিম্বল দেওয়া থাকবে সেখানে জিজ্ঞেস করবে এর মধ্যে কোনটা ন্যান্ড গেটের প্রতীক তো মডেল প্রশ্নতে এটাও রয়েছে কিংবা কোনটা নন গেটের প্রতীক চিহ্ন তো যেটা দেখে সেখান থেকে আইডেন্টিফাই করতে হবে তো আমি নেক্সট ভিডিওতে কিছু কঠিন প্রশ্ন এখান থেকে আলোচনা করব এই তুলনায় একটু কঠিন যেগুলো এইচএসএ এখন অবধি হয়নি কিন্তু হতে পারে তো সবসময় যে এরকমই গতানুগতিক সহজ প্রশ্ন আসতে থাকবে সেরকম তো কোনো গ্যারেন্টি নেই প্রস্তুতি সহজ কঠিন উভয় নিয়ে রাখলে পরীক্ষা কোনোভাবে কিন্তু খারাপ হবে না এরপর যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে এটা তোমরা নিজেরাই পারবে যে 101101 101101 তো এটা হচ্ছে কি না একটা দিক সংখ্যা
তো এরকম র্যান্ডম অনেক প্রশ্ন রয়েছে, আমি একটা এক্সাম্পল দিলাম, মডেলেও রয়েছে, মডেল প্রশ্নতেও রয়েছে, আবার কাউন্সিলের প্রশ্নতেও রয়েছে। সেটা হচ্ছে যে দিক সংখ্যা থাকবে, তো সেই দিক সংখ্যাকে দশমিক সংখ্যাতে রূপান্তরিত করতে হবে, আর দশমিক সংখ্যা থাকবে সেটা দিক সংখ্যাতে রূপান্তরিত করতে হবে। তো এর আমি বিস্তারিত আলোচনায় যাচ্ছি না, আমি থিওরিতে এর উপরে একটা গোটা ভিডিও বানিয়ে দিয়েছিলাম, যে অ্যাকচুয়ালি দুটো ভিডিও, দশমিক থেকে রূপান্তর, আবার বাইনারি থেকে দশমিক, দশমিক থেকে বাইনারি, তোমরা সেগুলো ফলো করতে পারো। তো শুধুমাত্র আমি এখানে জাস্ট প্র্যাকটিসের জন্য যদি বলা হয়, তাহলে আমরা যেভাবে করে এসেছি তো জাস্ট সেইভাবে করলেই হবে, তাতেই আমরা উত্তর ইজিলি পেয়ে যাব। সো 1 ইনটু 2 টু দি পাওয়ার 2, 0 ইনটু 2 টু দি পাওয়ার 1, এন্ড 1 ইনটু 2 টু দি পাওয়ার 0। সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এগুলো তো 0 হয়ে যাচ্ছে, আর এখানে কত না 1, তাহলে এখান থেকে 45, এই যে 45 এটা হচ্ছে কি দশমিক সংখ্যা। সো এই যে দশমিক সংখ্যা এটা আমরা বাইনারি থেকে দশমিক করলাম, উল্টোটা হতে পারে, দশমিক সংখ্যা দেওয়া থাকবে বাইনারি। তো তোমাদের প্রস্তুত থাকো পরীক্ষাতে, 2019 সালেও কিন্তু একটা এরকম প্রশ্ন ছিল, তো খুবই সহজ, সবাই পারে, তো তোমাদের না পারার কিছু নেই। প্রসেসটা যেন না হলো, প্রসেসটা আমরা দুটো ভিডিওতে আলোচনা করেছি, ডিজিটাল বর্তনী যখন আলোচনা হয়েছিল তোমরা ডিজিটাল বর্তনী ভিডিওতে চ্যাপ্টারের ভিডিওতে দেখে নিতে পারো। এরপর কাউন্সিলের পাবলিকেশন যে রয়েছে সেক্ষেত্রে শর্ট প্রশ্ন আর সেরকম নেই, আমি সেট ফ্রিটা দেখি মডেলে, তো সেক্ষেত্রে একটা এমসিকিউ রয়েছে অবশ্য, বলছে ডিজিটাল সংকেত চারটে অপশন রয়েছে, কোনটা প্রদর্শন করে। তো তোমরা ভালো করে জানো যে ডিজিটাল সংকেতের ক্ষেত্রে যদি আমি বলি, তো ডিজিটাল সংকেতের ক্ষেত্রে আমরা জানি এরকম হয়, তার মানে হাই স্টেট এবং লো স্টেট শুধু দুটো বিচ্ছিন্ন মান হয়, ইন বিটুইন কোনো মান হয় না, অর্থাৎ নিরবিচ্ছিন্ন কোনো মান হয় না, যেরকম সাইন তরঙ্গের ক্ষেত্রে আমরা দেখেছিলাম। তো এখানে যতগুলো অপশন রয়েছে তার মধ্যে প্রথম অপশনই রয়েছে বিচ্ছিন্ন ক্ষেপে মান প্রদর্শন করে। বিচ্ছিন্ন ক্ষেপে মানে কি না, যখন হাই তখন হাই দেখতে পাচ্ছি, যখন লো তো তখন লোই থাকছে, তার মানে হাই যখন থাকছে একটা সময় তখন লো নেই, যখন লো থাকছে তখন হাই নেই, তার মানে বিচ্ছিন্ন ক্ষেপে এ কিন্তু মান প্রদর্শিত করছে, তাহলে এটা হবে অপশন এ, বাকি অপশন গুলো হবে না, মানে এটাই সঠিক অপশন। তো এটা ছিল কাউন্সিলের মডেল প্রশ্নে, ডিজিটাল থেকে কাউন্সিলের মডেল প্রশ্ন আর কিছু নেই। এবার আমরা এইচএস এর প্রশ্ন যা হয়েছে বিগত 5 বছর জুড়ে, কারণ 2020 প্রশ্ন তো আমরা হাতে পাইনি, পরীক্ষা যেহেতু হয়নি, তো 2015 থেকে 2019 এর মধ্যে যদি শর্ট প্রশ্ন বলা হয়, সো 2015 তে ছিল নর গেট কি, সেটা আমরা আগেই আলোচনা করেছি নর গেট সম্বন্ধে, আর থিওরিতেও আলোচনা হয়েছে। নেক্সট হচ্ছে সত্য সারণী, সেটা আমরা প্রস্তুত করলাম, সত্য সারণী অর্থাৎ ট্রুথ টেবিল। তারপর বলেছে কেন এই গেট কে ইউনিভার্সাল গেট কিংবা বিশ্বজনীন গেট বলা হয়, কারণ এই গেট কে বারবার ব্যবহার করে, কারণ এই গেট কে আমরা বারবার ব্যবহার করলে, অর্থাৎ আমি নর গেট কে বারবার ব্যবহার করে গেট, নট গেট এবং অর গেট তিনটে মৌলিক গেটকেই বের করতে পারবো অন্য কোন গেটের সাহায্য ছাড়াই। এইরকম গেটকে আমরা বলে থাকি সর্বজনীন গেট কিংবা ইউনিভার্সাল গেট, এটা তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে। এটা একই প্রশ্ন ন্যান্ড গেটের ক্ষেত্রেও হবে, নর গেটের ক্ষেত্রেও হবে, ন্যান্ড গেটের ক্ষেত্রেও হবে, কারণ এই দুজনই হচ্ছে সর্বজনীন গেট। তো এটা নিয়ে আমরা আলোচনা করেছি সিউরিতে, আবার একবার মনে করালাম। এরপর ছিল 2015 সালে দুটি ইনপুট বিশিষ্ট একটি ন্যান্ড গেটের সত্য সারণী প্রস্তুত করো, তো আমরা সেটা আগেই করেছি মডেল প্রশ্নতে, তো সেটা করলেই হচ্ছে 1 মাস। তো এখন অবধি 2019 অবধি যা যা প্রশ্ন এসছে ডিজিটাল বর্তনী থেকে, সে 1 মার্কসের হোক কি 2 মার্কসের, সবগুলো কিন্তু খুবই সহজ এসছে। ডিজিটাল থেকে কিন্তু অনেক কঠিন প্রশ্ন হতে পারে, কিন্তু এখন অবধি হয়নি, তো তোমাদের কিন্তু পড়ে রাখতে হবে, তো একটু হায়ার সেগুলো আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করে চ্যাপ্টারটা ক্লোজ করবো। 2016 সালের প্রশ্ন আসা যাক, 2016 সালের প্রশ্নতে আমাদের ডিজিটাল থেকে প্রশ্ন ছিল এন্ড গেট কি, সেটা আমরা জানি নরমালি এই গেটটাই এন্ড গেট হয়ে যাবে, যদি মাত্র শুধুমাত্র আমরা এটাকে মুছে দিই আর যদি নটটাকে সরিয়ে দিই তাহলে এটাই কিন্তু এন্ড গেট হয়ে যাবে। তো প্রশ্ন ছিল এন্ড গেট কি, এন্ড গেটের প্রতীক আঁকো, তো প্রতীক আঁকা হয়ে গেল, এন্ড গেট কি না আমরা জানি যে ইনপুট এরকম থাকলে আউটপুট এরকম হবে, অর্থাৎ গুণের অপারেশনটা এটা করে এন্ড।
কে সত্য সারণী প্রস্তুত করবে। সত্য সারণী কি হবে না, যেরকম আছে সবই থাকবে, শুধুমাত্র যেটা আমাদেরকে চেঞ্জ করতে হবে সেটা হচ্ছে এইগুলোকে জিরো করতে হবে, এটাকে হাই স্টেট করতে হবে ওয়ান, তাহলে এটা এন্ড গেট হয়ে যাবে। তাহলে এটা ছিল 2016 সালে। 2016 সালে আরো ছিল, সেটা হচ্ছে দুটি ইনপুট বিশিষ্ট নর গেটের প্রতীক। তো নর গেটের প্রতীক আঁকা রয়েছে বুলিয়ান এক্সপ্রেশন সহ, সেটা ছিল। তাহলে কতবার হয়ে গেল, তিনবার হয়ে গেছে বলতে গেলে। তারপর হচ্ছে 100 কত ওয়ান। তাহলে যদি আমরা এখানে লক্ষ্য করে দেখি, সরি ফোর ছিল, আট না ষোলো, এখানে দেখো টু টু দি পাওয়ার ফোর ছিল, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কি 16, তাহলে আসতে কত 19, আমি টু টু পাওয়ার থ্রি ভাবলাম, অর্থাৎ কিউ ভাবলাম, টু টু পাওয়ার ফোর আছে, তো 16 আর এখান থেকে টু আর এখান থেকে ওয়ান, তাহলে 19, তো সেটাই হবে ডেসিমেল। তো এরকম অজস্র এক্সাম্পল রয়েছে, আমরা থিওরি পড়ার সময় আলোচনা করেছি, তোমাদের জাস্ট বলছি আমি, তোমরা বই থেকে টেস্ট পেপার প্রশ্ন পেপার যেখান থেকে পাচ্ছ জাস্ট প্র্যাকটিস করে রাখতে পারো, আর কিছুই না। 2016 সালে ডিজিটাল থেকে আর কোনো প্রশ্ন নেই। 2017 সালে ছিল ন্যান্ড গেটের দুটি ইনপুটকে যুক্ত করলে কোন গেট পাওয়া যায়। যদি ন্যান্ড গেট হয়, যদি আমি এটাকেই ন্যান্ড গেট ধরি, তাহলে ন্যান্ড গেটের দুটি ইনপুটকে যখনই আমি যুক্ত করে নেব, অর্থাৎ এইরকম যদি আমি করি, তাহলে দুটি ইনপুট এখন একটা ইনপুট হয়ে গেছে। তা দুটি ইনপুটকে যখন আমরা একই সঙ্গে প্রবেশ করাচ্ছি, মানে সেটা একই ইনপুট হয়ে গেল, তো তখন একটা ইনপুট যদি হয়ে থাকে, একটাই যদি সাপ্লাই হয়, আমরা আর যদি ভালো করে আনি, তাহলে এরকম দাঁড়াবে, যেহেতু এখানে বলা রয়েছে, তাহলে এখানে কি আসবে, এ বার আসবে, তাহলে কোন গেটের মতো হয়ে গেল, নট গেটের মতো হয়ে গেল। তাহলে ন্যান গেটে দুটো ইনপুটকে সংযুক্ত করলে আমরা নট গেট পাবো, তো এটাই জিজ্ঞেস করেছে এক নম্বরের প্রশ্ন। আর তারপরে যেটা জিজ্ঞেস করেছে সেটা হচ্ছে 2017 সালের প্রশ্নে, হ্যাঁ জিজ্ঞেস করেছে যে এক্স বার প্লাস এক্স সমান কত, আর এক্স ইনটু এক্স বার সমান কত, এই দুটো প্রশ্ন জিজ্ঞেস করেছে। তো আমরা জানি এক্স প্লাস এক্স বার মানে ওয়ান, কারণ তোমরা মনে করে দেখো এ প্লাস এ বার সমান কত, ওয়ান, আর এক্স ইনটু এক্স বার সমান অলওয়েজ জিরো, কারণ এ ইনটু এ বার সমান জিরো। তো এ এক্স ওয়াই যাই করা হোক না কেন, জাস্ট একটা ভ্যারিয়েবল, সেই জন্য কোনো প্রভাব পড়ে না, সেটা একটা রাশি। এখান থেকে এ প্লাস এ বার হোক কি এ ইনটু এ বার হোক, সেটা কিন্তু জিরো, আর এক্ষেত্রে হচ্ছে ওয়ান। তো এখানে 2017 সালে আর কিন্তু কোনো প্রশ্ন নেই আমাদের ডিজিটাল বর্তনী অধ্যায় থেকে। আর 2018 সালের প্রশ্ন যদি আসা হয়, 2018 সালে রয়েছে নর গেট ব্যবহার করে অ্যান্ড গেট তৈরি করো, তো এটাও সহজ প্রশ্ন। তো আমরা নর গেট ব্যবহার করে যদি অ্যান্ড গেট প্রস্তুত করতে হয়, তাহলে আমরা কি করব, দুটো নর গেট নেব, ঠিক আছে। তো দুটো নর গেট নিয়ে এইভাবে দুটো নর গেট নেব, তাকে আবার একটা নর গেটের সঙ্গে ইনপুটে যুক্ত করলাম। সো এখান থেকে দেখো, এখানে আসছে এ বার, এখানে আসছে বি বার, সো ওয়াই ইকুয়ালস টু এ বার প্লাস বি বার তার হোল বার, সো এখান থেকে এটা পাচ্ছি। তাহলে প্রশ্ন ছিল কি, নর গেট ব্যবহার করে অ্যান্ড গেট তৈরি করো। তাহলে দেখো নর গেট নিয়েছি, তিনটে নর গেট লেগেছে, দুটো ইনপুটে তিনটে নর গেট, সেখান থেকে একটা আমরা অ্যান্ড গেট তৈরি করতে পেরেছি, অর্থাৎ অ্যান্ড গেটে যেটা সেটা বের করতে পেরেছি। এখান থেকে এটা কি করে এলো না, ডি মর্গানের উপাদান লাগিয়ে এনেছি।
2018 সালে এই প্রশ্নটা ছিল 2018 সালে আর কিন্তু ডিজিটাল বর্তনী অধ্যায়ে কোনো প্রশ্ন নাই 2019 সালে প্রশ্ন ডিজিটাল বর্তনী থেকে যেটা রয়েছে সেটা হচ্ছে 10100 অর্থাৎ এইটা এইটাকে রূপান্তরিত করতে হবে কিসে না দশমিকে তো একটু আগে যেভাবে করেছি ওইটাই করবে কারণ হচ্ছে একই প্রশ্ন এটাও তাহলে উত্তর হবে সেই 19 আর কি প্রশ্ন আসছে এখানে না ডিজিটাল থেকে প্রশ্ন বলতে গেলে আমি দেখে নিচ্ছি আর কোনো প্রশ্ন আছে কিনা একটা প্রশ্ন ছিল অর গেটের প্রতীক চিহ্ন এবং শব্দ সারণী বের করো তো অর গেটের প্রতীক চিহ্ন খুবই সহজ তখন থিওরিতে আলোচনা করেছি তো দুই ইনপুটেরই আলোচনা হোক যেহেতু ওটাই কমন আমাদের সিলেবাসে এ বি তাহলে এখানে y = a + b তো শর্ত সারণী আমরা সহজে করতে পারবো আর সেটা হচ্ছে কি a b y 0 0 0 0 1 1 1 0 1 1 1 1 তোমরা নিজেরাই পারবে কিছুই নেই একদম তা একদমই সহজ তো 2019 সালে কোশ্চেনে আর কিন্তু ডিজিটাল বর্তনী থেকে কোনো প্রশ্ন কিন্তু নেই তো তোমরা এটা দেখতেই পাচ্ছ সামগ্রিকভাবে ডিজিটাল বর্তনী থেকে কত কম প্রশ্ন জগের থেকে নিউ সিলেবাস হয়েছে অর্থাৎ 2014 যখন সিলেবাসে হয় তখন থেকেই 2015 থেকে যখন নিউ সিলেবাসে এক্সামিনেশন হয়েছে তখন কিন্তু এরকমই পরিস্থিতি তো মেবি 2021 এ হলো বেশি কিছু নাও থাকতে পারে কিন্তু আমার মনে হয় যেহেতু সিলেবাস রিডিউস হয়েছে তাহলে হয়তো এখান থেকে একটু প্রশ্ন বাড়তে পারে তো পড়ে রাখতে হবে যদি সিলেবাস অনেক কিছু রয়েছে তো আমি কিছু আরো এমসিকিউ স্পেশালি আর স্পেশালি বিএসএ টাইপ প্রশ্ন কিংবা প্রয়োগমূলক প্রশ্ন সেগুলো কিন্তু আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব যেগুলো হয়নি কিন্তু হতে পারে আমার যেটা মনে হয় সেগুলো আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করে এই চ্যাপ্টারটা কিন্তু কমপ্লিট করব সবাই সুস্থ থাকবে ভালো থাকবে পরের ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে টিল দেন বাই